ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলে। আজকে আমরা যে গার্ডেনিং শপটি রিভিউ করে আপনাদের দেখাবো, দোকানটির নাম হচ্ছে হৃদয়ে মাটি অ্যাগ্রো। এই হৃদয়ে মাটি অ্যাগ্রোর সারের মূল্য নিয়ে আমরা একটি রিভিউ করেছিলাম, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটির লিংক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমরা এই হৃদয়ে মাটি অ্যাগ্রোর বিভিন্ন কীটনাশকের মূল্য সম্পর্কে জানব এবং কোন কীটনাশকটি কী কাজে ব্যবহার করা হয় সেটা সম্পর্কেও আপনাদের জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। গার্ডেনিং বাংলাদেশ আজকে চলে এসেছে মোহাম্মদপুর শিয়া মসজিদের কাছাকাছি র‍্যাব অফিসের ঠিক উল্টো দিকে, 2 নম্বর রোডের 55 নম্বর দোকান হৃদয়ে মাটি অ্যাগ্রোতে। হৃদয়ে মাটি অ্যাগ্রো কীটনাশকগুলো রিভিউ করার আগে আসুন আমরা একটু পরিচিত হয়ে নিই নাইম সিদ্দিকী রাকিব ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন আপনি? আমি ভালো আছি। সামনে তো শীতকাল, তো শীতকালে গাছের রোগ বালাই বেশি হয়, তো ফার্টিলাইজার আর কীটনাশকের বিষয়টা নিয়ে আমরা দেখাবো আজকে। শুধু কীটনাশক, কী কী কীটনাশক আছে সেটা আমরা আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীতে আবার ফার্টিলাইজার নিয়ে কথা বলবো। চলুন, আমাদের কী কী কীটনাশক আছে একটু আপনার থেকে দেখি। জি, রাকিব ভাই, আমরা আপনার কীটনাশকগুলো দিয়ে শুরু করি, কীটনাশকটাই আমরা আজকে দেখাবো। তো আমাদেরকে একটু দেখে দেন আপনার কাছে কী কী কীটনাশক আছে এবং কোনটার ব্যবহার কীরকম সেটা আমরা দেখব। আমরা নিউবেন দিয়ে শুরু করি। এটা হচ্ছে নিউবেন, এটা হচ্ছে নিউবেন, এখানে আছে হচ্ছে ম্যানকোজেব আর হচ্ছে মেটালক্সিল। এটা একটা ছত্রাকনাশক আপনার, এটা সাধারণত মাটিতে যে ছত্রাকগুলো হয় মাটির ছত্রাকে ভালো কার্যকারী। আচ্ছা, এটার প্রাইস কীরকম হবে, এটা কতটুকু আছে? এটা হচ্ছে আপনার 100 গ্রামের প্যাকেট, এটা হচ্ছে আপনার 142 টাকা। 142 টাকা, এটা প্রোডাক্টটা হচ্ছে এসিআই কোম্পানির। এটা এসিআই কোম্পানির। জি, তারপরে আছে আপনার এমকোজিম। এমকোজিম, এমকোজিমটা হচ্ছে কার্বনডাইজিম আর হচ্ছে আপনার 50 WP আছে। এটা ছত্রাকনাশক, এটা হচ্ছে আপনার পাতার নিচে বা পাতার সাইডে গাছের বাকলে যে ছত্রাকগুলো হয় খুবই কার্যকারী, এটাও স্প্রে করে প্রয়োগ করা হয় গাছের উপরে। এটার দাম কত পড়বে? 50 গ্রাম। 50 গ্রামের প্যাক, এখানে আছে আপনার প্রাইস 92 টাকা। পাউডার 92 টাকা। এরপরে দেখবো আমরা রিডোমিল গোল্ড। রিডোমিল গোল্ড, এটা তো আসলে কাস্টমাররা চিনে এবং ব্যাপক আকারে তারা নিজেরা এসে বলে যে ভাই রিডোমিল গোল্ড আছে। এগুলো এগুলো আপনার হচ্ছে গাছের দানাদার কীটনাশক, সিঞ্জেন্টা কোম্পানি। সিঞ্জেন্টা কোম্পানির কতটুকু আছে এখানে? এটা আছে হচ্ছে আপনার 100 গ্রাম। 100 গ্রাম, 100 গ্রামের দাম হচ্ছে আপনার 150 টাকা। কীটনাশক, এটাও কীটনাশক, এগুলো সবই কীটনাশক। আপনার এখানে এসিআই ছাড়াও বিভিন্ন কোম্পানি আছে? হ্যাঁ, ম্যানসার আছে। ম্যানসার, এটাও অনেক পরিচিত, এটা অনেক মানুষ খুঁজে, এটা অনেক দর্শকের জি পছন্দের জিনিস ম্যানসার, এটাও ছত্রাকনাশক। একটা বিষয় হচ্ছে ম্যানসার আর হচ্ছে এসিআই আপনার কেমামিক্স, কেমামিক্স এই দুইটা কিন্তু সেম উপাদান। আপনি খেয়াল করবেন অনেকে দেখা যাচ্ছে যে দোকানে গিয়ে, আমার দোকান হোক বা অন্য কোথাও হোক, যাদের প্রয়োজন দেখা যাচ্ছে যে আপনার ম্যানসারটা ওই দোকানে নাই, আপনার কেমামিক্সটা আছে এসিআই কোম্পানির। আচ্ছা, তো আপনার কার্বনডাইজিম উপাদানটা জরুরি জানাটা। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমরা সবাই কিন্তু এখন ইন্ডিয়ান ভিডিওগুলো দেখি যে ছাদ বাগান কীভাবে করে, কী কোন প্রোডাক্টগুলো কীভাবে গাছের প্রয়োগ করলে কী ধরনের সুবিধা হয়, গাছ গাছ সুস্থ থাকে। তো বিষয়টা হচ্ছে যে যে প্রোডাক্টটা গাছের উপরে প্রয়োগ করতেছে সেটার মধ্যে কী উপাদান আছে, ওই উপাদান আমাদের বাংলাদেশের কোন পণ্যটা সেটা ব্যবহার করতে হবে, তাহলে কী হবে আমাদের বাংলাদেশে যারা এই প্রোডাক্টগুলো তৈরি করতেছে তারাও কিন্তু উপকৃত হবে। যেমন এসিআই কোম্পানি কিন্তু আপনার অ্যাগ্রো সাইটে অনেক প্রোডাক্ট তৈরি করতেছে, এখন ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো ব্যবহার করতেছে গাছে, ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক ভালো, সেই প্রোডাক্টগুলোর মধ্যে কী উপাদান আছে সেটা আমাদের বাংলাদেশের কোন পণ্যের মধ্যে আছে সেটা দেখে আমাদের দেশের পণ্যগুলো আমি সাজেস্ট করবো যে ব্যবহার করার জন্য সাব বাগানিদেরকে। তারপরে আমরা দেখি, তো এটা হচ্ছে আপনি দেখেন সেম উপাদান কার্বনডাইজিম ম্যানকোজিব, কার্বনডাইজিম ম্যানকোজিব একই উপাদান, খালি নামটা ডিফারেন্ট, দুইটা দুই কোম্পানি, একটা এসিআই আর একটা নাফকো কোম্পানি। হ্যাঁ, এখানে আরো অনেকগুলো আছে। এরপরে আছে কপার ব্লু, এটা হচ্ছে স্কয়ার কোম্পানির, স্কয়ার কোম্পানির। এটা হচ্ছে আপনার লেবু গাছের যে ক্যাঙ্কার রোগ হয় সেটার জন্য ব্যবহার করে, এটা অনেক কাস্টমারে খুঁজে, সব জায়গায় আসলে পাওয়া যায় না কপার অক্সিকল, এটা স্কয়ার কোম্পানির। এটা হচ্ছে আপনার 100 গ্রামের প্যাকেট, এটার প্রাইসটা হচ্ছে আপনার 182 টাকা। 182, 100 গ্রামের প্যাকেট। হ্যাঁ, কীটনাশক
আচ্ছা, তারপরে আছে আপনার এখন হচ্ছে শীতের সময় দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ছাদের উপরে আপনার মাছি পোকা ইয়ে করে, তো আপনার এই যে কিল ম্যাগনে এগুলো তো আপনারা অনেকেই এখন জানেন যে ছাদের উপরে যে ফাঁদ বসায়, ফাঁদের যে তাবিজ বা ট্যাবলেট যেটাই বলেন ওষুধটা, এটা এটা ওটার মধ্যে ঝুলে দেওয়া হয়, যে মাছি পোকাগুলো আছে এটার ইয়েতে চলে আসে এবং নিচে যে আপনার সাবান পানি থাকে ওটার মধ্যে পড়ে পোকাটা মারা যায়। তো এটাও একটা ধরতে গেলে কীটনাশক টাইপেরই। এটাতে কতটুকু পরিমাণ আছে? এটা হচ্ছে দুইটা ট্যাবলেট আছে, দুইটা তাবিজ আছে এখানে। এটা হচ্ছে 62 টাকা, 62 টাকা, 62 টাকা। তারপরে আছে হচ্ছে আপনার একামাইট, এবামেকটিন, এবামেকটিন গ্রুপের, হ্যাঁ এবামেকটিন গ্রুপ, এটাও এসিএ কোম্পানির। এটা কিন্তু আপনার হচ্ছে গাছ আপনার মরিচ গাছে যে পাতা কুঁকড়ে যায় এটা কিন্তু মানে সাংঘাতিক একটা প্রবলেম, প্রত্যেকটা ছাদ বাগানেদের এটা হচ্ছে মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়। এসিএ কোম্পানির যে এবামেকটিন যে প্রোডাক্ট এটা কিন্তু খুব কার্যকরী, এটা স্প্রে করে প্রয়োগ করতে হবে লিটারে 1 ml। একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা কীটনাশক কিনতেছেন, কীটনাশকের যে ব্যবহার বিধি আমাদের আমরা বা অন্য যে যে জায়গা থেকে কিনে নেন অবশ্যই তাদের কাছ থেকে ব্যবহার বিধিটা আপনারা জেনে নেবেন যে কোন প্রোডাক্টটা কখন ব্যবহার করবেন এবং মাসে কয়বার ব্যবহার করবেন, 1 লিটার পানিতে কতটুকু পরিমাণে দিবেন সেটা তাদের কাছ থেকে শুনে নেবেন। আর যেই সমস্যাটা গাছে হচ্ছে সেই সমস্যারই কিন্তু ওষুধটা নিয়ে প্রয়োগ করতে হবে, আদারওয়াইজ যদি আপনি অন্য একটা প্রোডাক্ট প্রয়োগ করেন আপনার গাছের ক্ষতি হবে আর সেই পোকাটাও কিন্তু যাবে না। যেই পোকার জন্য যে ওষুধটা স্পেসিফিক সেই আপনার প্রোডাক্টটা কিন্তু গাছের উপরে প্রয়োগ করতে হবে অবশ্যই। কীটনাশকের এখানে আরেকটা প্রোডাক্ট আমি দেখাতে চাচ্ছি যে এসিআই বায়োফার্টি সুপার, বায়োফার্টি সুপার, হ্যাঁ এটা আসলে আমরা এখন বর্তমানে হচ্ছে যে NPKS আপনার নাইট্রোজেন ফসফেট পটাশ সালফার সাথে কিন্তু জিঙ্কও আছে, ঠিক আছে জিঙ্কও আছে, হ্যাঁ এটা কিন্তু লিকুইড 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 লিকুইড, এটা আপনার গাছকে অনেকে গাঢ় সবুজ করতে চায়, মানে গাছে ছাদের যে গাছগুলো থাকে দেখা যাচ্ছে ফ্যাকাশে কালার হয়ে যায় হলুদ হয়ে যায়, তো গাঢ় সবুজ করে এটা এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দ্রুত গাছে ফুল এবং ফল ধরতে সহায়তা করে। আর সবচেয়ে ইয়ের বিষয় হচ্ছে যে আপনার NPK যেটা পাউডার অনেক জায়গায় আপনার এই লিকুইডটা পাওয়া যায় না, এটা কিন্তু এসিআই অনেকেই জানে না যে বায়োফার্টি সুপারটাই হচ্ছে NPKS এর আপনার লিকুইড লিকুইড ফরমেন্ট ফরমেন্ট। এই যে দেখেন NPKS সাথে কিন্তু জিঙ্কও আছে, জিঙ্কও আছে, ঠিক আছে নাইট্রোজেন ফসফেট পটাশ সালফার জিঙ্ক, ঠিক আছে। তার মানে ইন্ডিয়ান যে ভিডিওগুলোতে দর্শকরা দেখে তার ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের দেশে তৈরি হয়, আমাদের বাংলাদেশে তৈরি হয় এবং এসিআই কোম্পানির প্রোডাক্টগুলো কিন্তু আছে এবং আমরা উপাদানগুলো আসলে এভাবে খেয়াল করি না দেখে, হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টের আমাদের প্রোডাক্টের যে উপাদান সেটা জানতে হবে যে কোন উপাদান দিয়ে এটা তৈরি হয়েছে। এসিআই কোম্পানি বলেন, স্কোয়ার কোম্পানি বলেন, সিনজেন্টা বলেন, সবারই কিন্তু মোটামুটি আপনার অ্যাগ্রোসাইটের প্রোডাক্ট আছে। আচ্ছা এটা দেখতে হবে। আর আপনার এই বায়োফার্টি সুপার এটা কতটুকু আছে এখানে পরিমাণটা? 100 মিলি, এটা 100 মিলি, 100 মিলি আপনার 120 টাকা, 120 টাকা। আচ্ছা তারপরে ইন্ডোফিল, ইন্ডোফিল, ইন্ডোফিল ছত্রাকনাশক, এটাও ছত্রাকনাশক, 100 গ্রামের প্যাকেট, 100 গ্রাম প্যাকেট, এটা অটো ক্রপ কেয়ার কোম্পানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটার দাম হচ্ছে 105 টাকা, 105 টাকা, 105 টাকা প্রাইস, হ্যাঁ 105 টাকা। আচ্ছা এগুলোর প্রত্যেকটারই ব্যবহার করার নিয়ম প্যাকেটের গায়ে লেখা থাকে, তারপরেও যারা আপনারা এই হৃদয় মাটি অ্যাগ্রো থেকে কিনবেন আমি রাকিব ভাইয়ের কাছে রিকোয়েস্ট করব যাতে আপনারা ক্রেতাদেরকে জিনিসটার ব্যবহারটা সুন্দর করে বলে দেন, তাতে তাদের উপকার হবে। স্পাহানি কোম্পানি বায়োডারমা, এটা হচ্ছে স্পাহানি কোম্পানির বায়োডারমা, স্পাহানিও এখন অনেক প্রোডাক্ট তৈরি করছে, হ্যাঁ স্পাহানি বীজগুলো কিন্তু অনেক ভালো। আচ্ছা ইস্পাহানি বায়োডারমা হচ্ছে এটা 50 গ্রামের, আপনার এটার দাম হচ্ছে 80 টাকা, এটা হচ্ছে 80 টাকা, বায়োডারমা পাউডার, পাউডার এটা, এটা গাছের উপরে স্প্রে করে বা মাটিতে চারা তৈরি করার সময় মাটিতে ব্যবহার মানে মাটিতেও ব্যবহার করা যায় স্প্রে করেও ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে যেটা কার্বোফুরান, বৃষ্টির সময় এই প্রবলেমটা বেশি হয় আপনার ওই যে ছাদ বাগানে পিঁপড়া সাংঘাতিক প্রবলেম হয় এটা, হ্যাঁ তো আপনার কার্বোফুরান হচ্ছে দানাদার কীটনাশক, এটা যখন মাটিতে ছিটিয়ে প্রয়োগ করে পানি ঢেলে দিবে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যে পিঁপড়াগুলো থাকবে আপনার কেঁচো থাকবে বা অন্যান্য শামুক আপনার ইয়েগুলো দমন হবে। আচ্ছা বাসার ব্যালকনিতে অনেক সময় অনেকে এগুলোর কারণে গাছ রাখতে চায় না, সেক্ষেত্রে তাদের জন্য এটা খুব উপকার হতে পারে, কেঁচো শামুক পিঁপড়া এগুলোর হাত থেকে বাঁচার জন্য। এটা হচ্ছে দানাদার কীটনাশক কার্বোফুরান 3G, আপনার কিন্তু 5G আছে, এটা হচ্ছে 3G, এটা হচ্ছে 5G, প্রিফার্ড 5G টা হচ্ছে 5G, দুটোই উপাদানটা একই, হ্যাঁ দানাদার কীটনাশক,
আপনার হচ্ছে এটা হচ্ছে 1 কেজি 125 টাকা, ওইটা হচ্ছে 1/2 কেজি 95 টাকা। আচ্ছা, এটা 125 টাকা, 125 টাকা 1 কেজি, 1 কেজিটা, আর 1/2 কেজিটা হচ্ছে 95 টাকা, 95 টাকা। কার্বোফুরান জাতীয়। তারপরে হচ্ছে আপনার ইস্পাহানির ইকোম্যাক, এটা হচ্ছে জৈব বালাইনাশক, জৈব বালাইনাশক। আরেকটা আছে, এটা জৈব বালাইনাশক, এটা ইস্পানি কোম্পানি, এটাও ইস্পানি কোম্পানি। আচ্ছা, এটাতে কতটুকু পরিমাণ আছে এটাতে? 100 ml এর দাম হচ্ছে, সরি, এটা 50 ml, এটা 50 ml, 110 টাকা, 110, 50 ml দাম 110 টাকা, এটাও 50 ml বালাইনাশক। হ্যাঁ, এটাও জৈব বালাইনাশক, এটার প্রাইস হচ্ছে আপনার 175 টাকা, 175। ইস্পানি কোম্পানি, ইস্পানি কোম্পানি, ইস্পানি কোম্পানি। তারপরে হচ্ছে টিল্ট, টিল্ট, হ্যাঁ, গোড়ার দিকে যে পচনটা হয় গাছের গোড়ায়, হ্যাঁ, খুব ভালো কাজ করে। তারপর হচ্ছে নতুন প্রজন্মের আপনার ছত্রাকনাশক, এসসিএ কোম্পানি নিয়ে আসছে, মিটপ, মিটপ, এটা মানে নতুন প্রোডাক্ট। হ্যাঁ, এটা নতুন প্রোডাক্ট, দানা আপনার আপনার পাউডার আছে, পাউডার আপনার পাউডার ছত্রাকনাশক। আচ্ছা, ঠিক আছে, উপাদান দুইটা এখানে দেওয়া আছে। এটা কত করে প্রাইস পড়বে? এটা কতটুকু পরিমাণ? এটা হচ্ছে আপনার 134 টাকা, 134 টাকা, 50 গ্রাম, 50 গ্রামের 134 টাকা। তারপরে আছে হচ্ছে আপনার এসি ফ্লো বীজ শোধক, এটা হচ্ছে দেখা যাচ্ছে যে বীজগুলো মাটিতে নষ্ট হয়ে যাচ্ছে বা পিঁপড়া খেয়ে ফেলতেছে, বীজ থেকে চারা হচ্ছে না, বীজের সাথে এটা মিশিয়ে দিলে আপনার বীজ পিঁপড়া খাবে না বা নষ্ট হবে না। আচ্ছা, বীজটাকে আপনার ফল ছিদ্রকারী পোকার জন্য দেখা যাচ্ছে সবজির, বেসিক্যালি সবজির এক সাইড থেকে পোকা ঢুকে পুরো সবজি আপনার সবজিটাকে নষ্ট করে ফেলে, নষ্ট করে ফেলে, সেটা দমন করে পট। আচ্ছা, লিটারে 1 ml, লিটারে 1 ml, এটা আছে হচ্ছে আপনার 25 ml, 42 টাকা, 25 ml, 42 টাকা। এটা অনেক উপকারী, এটা অনেকেরই কমপ্লেন, ছোট ছোট মানে প্যাকেট বা ইয়ে, যাতে ছাদ বাগানে এত বড় সাইজ লাগে না, অল্প পরিমাণ লাগে, অল্প পরিমাণ, এই কারণে সব ছোট প্যাকে আমাদের কাছে অল্প পরিমাণ করে করা হয়েছে, কারণ এশিয়ার অরণ্যের যে ছাদ বাগানের প্রজেক্টটা সেটারই আসলে নির্দিষ্ট কোনো শোরুম নেই, এই হৃদয় মাটি অ্যাগ্রোর মাধ্যমেই ওনারা এটা বিক্রি করছেন মার্কেটে, পরবর্তীতে হয়তো অরণ্য কোম্পানি আলাদাভাবে শোরুম করবে এশিয়ার। এছাড়াও এখানে আছে আরও ফাইটার, ফাইটার, ফাইটারটা হচ্ছে আপনার সাইফারমেথিন, এটা আপনার যে মিলিবাগ, মিলিবাগের ক্ষেত্রে, মিলিবাগের জন্য, মিলিবাগের জন্য ব্যবহার করতে পারবেন, খুব ভালো কার্যকরী। এটাতে এটা হচ্ছে 50 ml, 80 টাকা, 50 ml, 80 টাকা। তারপরে হচ্ছে আপনার এসি মিক্স, এটা হচ্ছে আপনার ক্লোরোফাইরিফস, আর হচ্ছে আপনার সাইফারমেথিন, ক্লোরোফাইরিফস আর সাইফারমেথিন আছে। আসলে এটার উপাদানগুলো আমরা সাধারণ মানুষরা হয়তো ভাবে মনে রাখতে পারবো না, এই কারণেই সবাই নামটাকে মনে হয় বেশি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এসি মিক্সটা হচ্ছে আপনার, এটাও আপনার গাছের কীটনাশক, কীটনাশক, আপনার ছাদ বাগানে যদি মশা মাসি হয়, মশার জন্য কিন্তু আপনি যদি স্প্রে করেন মশা চলে যাবে এটা প্রয়োগ করলে। আচ্ছা, যদি স্প্রে করেন যেখানে কোনো পানি জমে আছে বা টবের সাইডে যদি স্প্রে করেন মশাগুলো চলে যাবে, মশা মরে যাবে। ঠিক আছে, তারপরে একটু অল্প করে ছোট করে বলে দেন যেটা আসলে কি কাজে ব্যবহার হচ্ছে, যারা জানে না। লিকুইড কীটনাশক, লিকুইড কীটনাশক, সবকিছু দমন করে। আচ্ছা, এটা 100 ml এর, এটা হচ্ছে 160 টাকা, প্রাইসটা একটু বলে দিন, 160 টাকা, 160 টাকা। সিনজেন্টার প্রোডাক্টের অনেক দাম, কাজও ভালো করে, প্রাইস অনেক বেশি। আর টিডো, ইমিডাক্লোরোপিড, ইমিডাক্লোরোপিড, হ্যাঁ, এটা হচ্ছে এশিয়া কোম্পানি, দেখেন বেশিরভাগই প্রোডাক্টই কিন্তু এশিয়ার। আচ্ছা, বেশিরভাগই প্রোডাক্ট এশিয়া। টিডো হচ্ছে আপনার ইমিডাক্লোরোপিড, গাছের উপরে যে বড় বড় ছ্যাঙা ট্যাঙা হয়, বড় আপনার পাতা খেয়ে ফেলে সেটা দমন করবে। এটা লিকুইড না, পাতা কুকড়ানোটা মোটামুটি কাজ করবে। এখানে 25 ml আছে, 25 ml, 106 টাকা, 106 টাকা, 25 ml, 106 টাকা। প্লাটিনাম, প্লাটিনাম, আপনার শীতের সিজনে যে এখন যারা সিম করবে, সিম, ফুলকপি, এখানে ধানের ছবি দেওয়া আছে, আপনার ইয়ে ছবি দেওয়া আছে, সিমের ছবি দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনার
পাউডার কীটনাশক, পাউডার কীটনাশক, পাউডার কীটনাশক, তিনটে পাউডার কীটনাশক। এইটা প্লাটিনাম, প্লাটিনামের প্রাইসটা হচ্ছে আপনার 25 টাকা, 25 টাকা। দেখা যাচ্ছে যে সিম সিম সিমের মধ্যে আপনার ছত্রাক হচ্ছে, সিম কুচকে যাচ্ছে, সিম হচ্ছে না ঠিকভাবে, সিমের মধ্যে পোকা আছে, ওগুলো ব্যবহার করতে হবে প্লাটিনাম। তারপর আপনার এখানে আছে এসিপি প্লাস, এটাও এসি কোম্পানি, অধিক আপনার মিশ্র মিশ্র কীটনাশক, এটা 20 গ্রাম, 20 গ্রাম, এটার প্রাইস হচ্ছে 118 টাকা, এটা 118, 20 গ্রাম, 20 গ্রাম। আপনার বেগুন, সিম, করলা, সবজি জাতীয়, সবজি জাতীয় যে শীতকালীন যে সবজি জাতীয় ইয়েগুলো আছে, এটার মধ্যে এগুলো যে পোকাগুলো হয় বা যে ধরনের সমস্যাগুলো হয় কীটনাশকের, ওটা এটা ব্যবহার করলে চলে যাবে। থায়োসাইড, থায়োসাইড এটাও সেম, এগুলো সব শীতকালীন আপনার মিশ্র কীটনাশক, পাউডার ফরম্যাটে আছে, পানিতে গলে গাছের উপরে স্প্রে করতে হবে। আচ্ছা, এখন শীতের সিজন আসছে খুব শীঘ্রই, এখন এই ধরনের কীটনাশকগুলো ক্রেতাদের প্রয়োজন হবে, তো আপনার এখানে আসলে এই ধরনের কীটনাশকগুলো এখানে সহজেই পেয়ে যাবে। এখানে সবজি এটা হচ্ছে 10 গ্রাম, 10 গ্রাম না, 90 টাকা, 90 টাকা। থায়োসাইড, থায়োসাইড, এটা এই থায়োসাইড নিয়ে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট কথা বলে। আচ্ছা, থায়োসাইড নিয়ে, এটা বাংলাদেশ এশিয়া কোম্পানির, ঠিক আছে। এই থায়োসাইড নামে নিশ্চয়ই ওদের ওখানে নাই, ওদের ওখানে অন্য নামে, অন্য নামে আছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে 75 WDZ। আচ্ছা, 75 WDZ থায়োসাইড, ঠিক আছে। 10 গ্রাম, প্রাইস হচ্ছে 90 টাকা, 10 গ্রাম, 90 টাকা, 90 টাকা। এই ছিল আমাদের আজকের কীটনাশক আইটেম। এর বাহিরেও আমাদের কাছে অনেক কীটনাশক থাকে যা সেল হয়ে গেছে, আবার আসবে, নতুন প্রোডাক্ট আসবে। আরেকটা বিষয় হচ্ছে যে বছরের শেষ দিকে তো তো প্রোডাক্ট শেষ হওয়ার কারণে আমরা নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছি না, কারণ নতুন ডেটের নতুন প্রোডাক্ট আসবে। আচ্ছা, যার কারণে কিছু প্রোডাক্ট আমরা এখন বন্ধ রাখি, নতুন ডেটের প্রোডাক্টটা দেখা যাচ্ছে যে এখন যে প্রোডাক্টগুলো আসবে 2023 সালের প্রোডাক্টগুলো আসবে, যার কারণে যে প্রোডাক্টগুলো আছে নতুন প্রোডাক্ট আসবে। এর বাহিরে এশিয়া কোম্পানির অনেক কীটনাশকের আইটেম আছে, অনেক কীটনাশকের আইটেম আছে। আচ্ছা, এখানে বিভিন্ন সাইজের জিও ব্যাগও আছে, অনেকে জিও ব্যাগে গাছ লাগান ছাদ বাগানে, এটা অনেক সবচেয়ে বড় সাইজ মনে হয়, এটা কতটুকু পরিমাণ হবে এটাতে? এটা হতে হচ্ছে আপনার এদিকে 4 ফিট, 4 ফিট, এদিকে 3 ফিট, 4 ফিট বাই 2 ফিট, আর উচ্চতা হচ্ছে 1 ফিট। এটার মধ্যে আপনার শীতকালীন শাকসবজি করতে পারবে, শীতকালীন শাকসবজির জন্য। বিশাল বিশাল বিশাল। আচ্ছা, এটা 4 ফিট বাই 2 ফিটের, আর এটার দাম কিরকম পড়বে? এটা হচ্ছে আপনার 600 টাকা, 600 টাকা পড়বে। আচ্ছা, আর কি কি ধরনের সাইজ আছে? এগুলো যদি কারো ছোট প্রয়োজন হয়, আপনার 1 থেকে 100 গ্যালন পর্যন্ত সাইজ আছে, 1 থেকে 100 গ্যালন। এটা মানে এটা তো আপনার ফিট হিসাবে এটা। আচ্ছা, আর যেগুলো টব আকারে হয় গোল আকারে, ওটা হচ্ছে গ্যালন হিসাব, সাইজটা গ্যালন হিসাবে পরিচিত, ওইটার প্রাইস আমাদের কাছে ইয়ে করা আছে। আচ্ছা, বিভিন্ন সাইজ অনুযায়ী প্রাইস দেওয়া আছে, এবং এটা টেকসই হয় না? আমরা নিজেরাও ছাদে ইউজ করতেছি, তো আজকে প্রায় 1-1.5 বছর নষ্ট হয়, কিছু হয় নাই না। এটার ব্যাপক চাহিদা বাড়ছে, মানুষ এখন এটা খুঁজে। লোহা তো আপনার, লোহাতে যদি মাটি থাকে সেখানে যদি প্রতিদিন পানি পড়ে, সেটা কিন্তু জং পড়বে, যতই রং দেওয়া হোক না কেন জং ধরে যায়। হ্যাঁ, জং ধরে যায়। আর একটা বিষয় হচ্ছে আপনার একটা ড্রাম 500 টাকা, বড় একটা লোহার হাফ ড্রামের দাম হচ্ছে 500 টাকা, আর আপনার 30 গ্যালন 25 গ্যালনের জিও ব্যাগগুলো হয়, ওইটার দাম কিন্তু আপনার 250 টাকা 200 টাকা। তাহলে কোথায় 500 টাকা, কোথায় 250 টাকা 200 টাকা, এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। জিও ব্যাগের নিচের সাইডটা যখন ময়লা হবে, আপনি একটা কাপড় নিয়ে মুছে দেবেন, আবার একদম ব্ল্যাক সাইডটা বের হয়ে যাবে, দেখতেও খুব সুন্দর লাগে। উপরে সবুজ, নিচে নিচের সাইডটা ব্ল্যাক, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এখানে সব স্যাম্পল রাখা আছে, যদি কেউ বেশি পরিমাণে নিতে চায় পাইকারি তো দেওয়া যাবে। আচ্ছা, এখানে জাস্ট স্যাম্পল দেখালাম, এখানে যদি কেউ পাইকারি দামে বেশি পরিমাণে নিতে চায় সেক্ষেত্রে দেওয়া সম্ভব? এটা হচ্ছে 15 গ্যালন, এটা 15 গ্যালনের, 15 গ্যালন, এটা হচ্ছে 15 গ্যালন, 15 গ্যালন, 170 টাকা, এটা হচ্ছে 170 টাকা 15 গ্যালনেরটা। তারপরে 45 গ্যালন, এটা 45 গ্যালন, 45 গ্যালনের দাম হচ্ছে আপনার, 45 গ্যালনের দামটা হচ্ছে 350 টাকা, 45 গ্যালন, 350। আর হচ্ছে আপনার 65 গ্যালন, 65 গ্যালন, 65 গ্যালনের দাম হচ্ছে, 65 গ্যালনের দাম হচ্ছে আপনার 380 টাকা, 380, 65 গ্যালন 380। সুতরাং এখানে বিভিন্ন সাইজের আছে, আর
আপনাদের পছন্দের মতন আপনারা আসলে এখান থেকে পছন্দের মতো সাইজ নিতে পারবেন। সাইজগুলোর দামও ডিফারেন্ট, সাইজ অনুযায়ী দাম। এবং যদি কারোর বেশি পরিমাণে লাগে সেক্ষেত্রে পাইকারি দামেও এখান থেকে অনেক বেশি পরিমাণও নিতে পারবেন। আমি এই হৃদয় মাটি অ্যাগ্রোর ফেসবুক পেজের লিঙ্কটাও ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি হৃদয় মাটি অ্যাগ্রোর সাথে যোগাযোগ করতে পারবেন এবং এখান থেকে সরাসরি অনলাইনের মাধ্যমেও ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। আজকে আমাদের কাছে যতটুকু ছিল দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, এর বাহিরে যদি কারো কোনো প্রোডাক্টের চাহিদা থাকে কীটনাশকের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ আমরা সেটা আমাদের কাছে না থাকলে আমরা আপনাদেরকে কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব। আর কীটনাশকের ব্যাপারে হচ্ছে বেশি প্রয়োগ করলে যে গাছ সুস্থ হয়ে যাবে তা না, যতটুকু প্রয়োজন যেই গাছের সেই প্রয়োগ মাত্রা অনুযায়ী গাছের প্রয়োগ করতে হবে, তাহলে অবশ্যই গাছ সুস্থ হবে। আর অবশ্যই প্রোডাক্টগুলো অরিজিনাল দেখে কিনবেন, এসিআই স্কোয়ার, তারপরে ইস্পাহানি, সিনজেন্টার, যেই প্রোডাক্টই হোক কেন তাদের যে লেভেল লাগানো আছে কি না সেগুলো দেখে অবশ্যই প্রোডাক্টগুলো ক্রয় করবেন। আর ভালো দোকান থেকে বলতে সিদ্দিক বাজারে যে যাদের লাইসেন্স আছে তাদের থেকে, আমি বলবো না যাদের লাইসেন্স থাকে তারাও যে ভালো প্রোডাক্ট সেল করে না তা না, অবশ্যই আপনারা আপনাদের নলেজ থেকে দেখে প্রোডাক্টগুলো ক্রয় করবেন। আর যারা এগুলো যারা বিক্রি করতে চাচ্ছেন, আর যাদের নার্সারি আছে বা ঢাকার বাইরে যাদের এই ধরনের সেল সেন্টার আছে, তারা অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো পাইকারিতে ক্রয় করতে পারবেন। আমাদের এখানে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এখানে আমাদের ফেসবুকের যে লিঙ্ক আছে সেটা এখানে হীরাবাই মেনশন করে দিচ্ছে। বর্তমানে মোহাম্মদপুরের আশেপাশে যারা আছেন, যারা ছাদ বাগান করতেছেন, ইনশাল্লাহ আমরা আপনাদের যতটুকু সেবা প্রয়োজন দিব, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ছাদ বাগান শুরু থেকে কেউ যদি নতুন ছাদ বাগান করতে চান সেক্ষেত্রে আমাদের যতটুকু আমাদের আমরা ফার্টিলাইজার, কীটনাশক এবং চারা সব ধরনের আমরা আমাদের কাছে আছে, আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর যদি কেউ প্যাকেজে ছাদ বাগান করতে আগ্রহী হন, আমরা অবশ্যই আমরা প্যাকেজে ছাদ বাগান করে দিই, আমাদের টিম আছে, আমরা ছাদ বাগান করে থাকি। আর কারো যদি মালির প্রয়োজন হয়, আমাদের কিন্তু মালিও আছে, সপ্তাহে আপনার তিন দিন আপনার ছাদে পরিচর্যা করবে, মাসে এক সপ্তাহ, সপ্তাহে তিন দিন, বিভিন্ন প্যাকেজের আছে, আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন আপনার ছাদের জন্য। আমাদের এখানে মালি আছে, কৃষিবিদ আছে, সাজেস্টের জন্য ছাদ ভিজিট করে উনি ভিজিট ফি নেয় হচ্ছে 2000 টাকা। বিভিন্ন আপনারা এখানে আসলে কথা বলে বুঝতে পারবেন, আপনার ছাদ বাগান নিয়ে এখানে মোটামুটি আপনার অন্য কোথাও যেতে হবে না, ইনশাল্লাহ আমরা আপনাদের যতটুকু সেবা প্রয়োজন আমরা ইনশাল্লাহ দিতে পারবো আশা করি। এসিআই অরণ্য হচ্ছেন এসিআই নতুন একটি প্রজেক্ট, যেখানে ওনারা ছাদ বাগানের প্রোডাক্ট এবং ছাদ বাগান করে থাকে, ছাদ বাগান নিয়ে মূলত তারা কাজ করে। তাদের এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো সেল সেন্টার হয়নি, আমাদের মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো তারা সেল করতেছে। আপনারা যারা এসিআই অরণ্য থেকে প্রোডাক্ট ক্রয় করতে চান অবশ্যই আমাদের এখানে চলে আসবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর শিয়া মসজিদ র্যাব অফিসের ঠিক উল্টা পাশে, লিমিটেড কাঁচা বাজার, একদম আপনার র্যাব অফিসের সামনে এসে কাউকে যদি জিজ্ঞাসা করেন যে কাজী অফিসটি কোথায়, কাজী অফিসের সামনে হচ্ছে হৃদয় মাটি একদম। আপনারা এখানে আমি মনে করি যে আপনারা খুব ইজিলি আসতে পারবেন, একদম বাজারের সংলগ্ন আপনার 2 নম্বর 55 নম্বর হাউস, এখানে আসতে আপনারা প্রোডাক্টগুলো পাবেন। হৃদয় মাটি অ্যাগ্রোর অ্যাড্রেস এবং ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা সহজেই হৃদয় মাটি অ্যাগ্রোর সাথে যোগাযোগ করে সরাসরি দোকানে এসে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত আপনি আমাদের গার্ডেনিং বাংলাদেশের ফেসবুক পেজে জানাতে পারেন, কিংবা আপনারা গার্ডেনিং বাংলাদেশের ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানে আপনার প্রশ্ন, মতামত কিংবা যে কোনো অভিযোগ নির্দ্বিধায় আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক সমাধানটি দেওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি করে গাছ লাগান।